আরে হলো আমাদের ট্রেন হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। এইভাবে যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? স্বাগতম জানাই নতুন একটি ট্রেন জার্নি ভিডিওতে। আজ আমি জার্নি করবো ট্রেন নাম্বার 13465 হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে বিকেল 3:20 এবং মালদা টাউন রেল স্টেশন পৌঁছায় রাত 10:30 এবং হাওড়া থেকে মালদা টাউনের দূরত্ব 330 কিলোমিটার এবং এই 330 কিলোমিটার কভার করতে ট্রেনটি সময় নেয় 7:10। আর এখন বাজে সকাল 11:30, এখন আমি যাবো হাওড়া স্টেশন। আর ইন্ট্রোটা এখানে শ্যুট করলাম কারণ স্টেশনের লোকজন থাকে, হ্যালো গাইজ করা অসম্ভব, বুঝতেই পারছো, তাই এখানে করে দিলাম। এখন আমি যাবো তাড়াতাড়ি হাওড়া স্টেশন, চলো। চলে এসেছি হাওড়া স্টেশন, আর এই হলো আমাদের ট্রেন হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। সামনে যাই। এগুলো হলো এই ট্রেনের সেকেন্ড সেটিং কোচ D2, আর সামনে আছে জেনারেল, আমি যাবো জেনারেলে। দেখবো একটু ঢুকবো না, ঢুকবো চাপলে জেনারেল কোচে যাওয়া যাবে না, জেনারেল কোচে যাওয়া যাবে না। সামনে আরও যাই, দেখি দু একটা কোচ, পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে হবে। আর আমি এখনো টিকিট কাটিনি কারণ যাওয়া হবে কি না হবে ঠিক নেই। দেখি সামনে আর দুটো জেনারেল কোচ, এটা একবার দেখাচ্ছি আমি। সব জেনারেল কোচই তো লোড, 8টা না 9টা জেনারেল আছে, সবই আর কি ফুল লোড। একবারে খারাপ, একবারে। এটা হলো এসএলআর কোচের অবস্থা। এই হলো এসএলআর কোচ। এসএলআর কোচের এই অবস্থা কি করে হবে? যেখানে মালপত্র থাকবে, এগুলোতে মালপত্র থাকার কথা, কিন্তু এখানে মানুষজন বসে আছে, এত ভিড়ে কি করে হবে? এসেছিলাম ভিডিও করতে, বাড়ি চলে যেতে হবে। এই একটা, এই হলো অবস্থা, এই হলো ল্যাগেজম্যানের অবস্থা। গেলে এই ল্যাগেজম্যানেই যাবো, গেলে যদি যাই এই ল্যাগেজম্যানেই যাবো। সামনে প্রচণ্ড ভিড়, যাওয়া যাবে না। সিগন্যাল দিয়ে দিয়েছে ট্রেন আমাদের ছাড়বে এবার বিকেল 3:20। এইভাবে যাওয়া যায়, হবে না? সবাই ছেড়ে গেল, দুটো গাড়িতেই ভিড়, হাফ প্যাসেঞ্জার স্টেশনে ছেড়ে গেল, সব ঘুরে যাচ্ছে। হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে, হাওড়া থেকে ছাড় টাইম ছিল বিকেল 3:20, সঠিক সময় ছেড়েছে। আর ট্রেনের যা অবস্থা একবারে খারাপ। আর এই ট্রেনের কোচের বিষয়ে যদি বলে, এই ট্রেনটা আইসেট কোচের সাথে চলে। আর এই ট্রেনের টোটাল 16টা কোচ আছে, 9টা জেনারেল, 4টে সেকেন্ড সেটিং, আর 1টা এসি চেয়ার কার, আর 2টো এসএলআর। এসএলআরের অবস্থা খারাপ, আর আমি আছি এসএলআর, আর কি লাগেজ ভ্যানে আমি আছি। এটা হলো বর্তমান কটলাই, ট্রেন এখন বালি স্কিপ করছে, বালির কোড হলো BLY। গেট বন্ধ করতে পারেন, সব দাঁড়িয়ে বড় দাঁড়িয়ে বড়। এই হলো ব্যান্ডেল স্টেশন।
তো ট্রেন এখন এসে পৌঁছলো এই জার্নির প্রথম স্টেশন ব্যান্ডেল। ব্যান্ডেলের কোড হলো বিডিসি আর ব্যান্ডেল স্টেশনটি হুগলি জেলায় অবস্থিত। আর ব্যান্ডেল এইটেনে ঢোকার টাইম ছিল বিকেল 4:06। বিকেল 4:06 ঢুকেছে আর কি, সঠিক সময়ে ঢুকেছে। ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, ব্যান্ডেল থেকে ছাড়ার টাইম ছিল বিকেল 4:08, কিন্তু ছাড়লো বিকেল 4:11 আর কি, 3 মিনিট লেট। আর এই হলো অবস্থা। আর পেছনে ঢুকছে মালদা টাউন ইন্ডিয়া সিটি এক্সপ্রেস ভায়া রামপুরহাট। এই যে এখান থেকে লাইনটা আলাদা হয়ে গেল, এই লাইনটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে আর আমাদের ট্রেন যাচ্ছে কাটোয়ার দিকে। আর এটা হলো মেন লাইন, বর্ধমান লাইনটা হলো মেন লাইন। আর সামনে আছে ব্যান্ডেলের লোকাল ট্রেনের কার্সেস। আর এই হলো আমাদের অবস্থা, এইভাবে আমরা যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। শেষে আর কিচ্ছু নেই, আমরাই শেষে আছি। এইদিকে প্ল্যাটফর্ম। আর এই হলো সব অবস্থা, কি অবস্থা, লাগেজ খানের এই অবস্থা। ঘুরে যাও, আমি দেখি স্টেশন থেকে ঘুরে আসি, এখন চলে আসবো কিনা, কেমন জায়গাটা দখল করিস না ভাই, দেখি সরি দেখি দেখি দাঁড়া ভাই দেখি দেখি এই হলো গার্ডম্যান, গার্ড নেই। তো ট্রেন এখন এসে পৌঁছলো অম্বিকা কালনা, অম্বিকা কালনার কোড হলো ABKA। আর অম্বিকা কালনা স্টেশনটি বর্ধমান জেলায় অবস্থিত আর পাহাড়ি এলাকাতে। এই লাগেজ ভ্যানে আমরা ছিলাম, আমি অবস্থাটা একবার তোমাদের দেখাচ্ছি। এই হলো অবস্থা। আর সামনের পরিস্থিতি আমি তোমাদের একটু দেখাচ্ছি। এটা হলো লেডিস, এই হলো লাগেজ ভ্যান, এই হলো লাগেজ ভ্যান, এগুলো সেট, এগুলো রিজার্ভেশন টিকিট। রিজার্ভেশনের এই অবস্থা। আর সামনে রয়েছে জেনারেল নটা, এখান থেকে B4 থেকে B1 পর্যন্ত আছে সেকেন্ড সেটিং, এবং তারপরে আছে একটা এসি চেয়ার কার, তারপরে জেনারেল, আর একবার আমরা আছি শেষ প্রান্তে। এই হলো লাগেজ ভ্যান, আর সামনে লাগেজ ভ্যানে আমি আছি। সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দেবে, উঠে পড়ি দেখি ভাই, একটু সরো ভাই সরো। ট্রেন ছেড়ে দিয়েছে বিকেল 4:50। দাঁড়াও যাচ্ছি যাচ্ছি, কি অবস্থা, মাথা খারাপ। চলেছে জায়গার মালিক। আরে কত মনে আছে, আরে
নবদ্বীপ থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তার সঠিক সময় বিকেল 5:11 আর নবদ্বীপের কোড হলো NDAE আর নবদ্বীপ স্টেশনটি নদিয়া জেলায় অবস্থিত আর নবদ্বীপ হলো ব্যান্ডেল কাটোয়া লাইনের সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশন আর নবদ্বীপের লাল দই বিখ্যাত আমরা থেকে নবদ্বীপ পর্যন্ত এই হাতটা এইভাবে ধরে আসছি কারণ সাপোর্ট নেই ধরার মতো কিছু ধরার মতো সাপোর্ট নেই এটা না ধরলে পড়ে যাবো সামনে বৃষ্টি হবে ওই সাইডে বৃষ্টি হচ্ছে ট্রেন এখন কাটোয়া ঢুকছে কি অবস্থা ওই দিকে এই হলো কাটোয়া রেল স্টেশন এখন এসে পৌঁছালো কাটোয়া কাটোয়ার কোড হলো KWAE আর কাটোয়া রেল স্টেশনটি বর্ধমান জেলায় অবস্থিত আর ট্রেনের কি অবস্থা দেখো এই হলো ট্রেনের অবস্থা আর এটা হলো একবারে লাস্ট রিপোর্ট ওটা বন্ধ করে দিচ্ছে প্যাসেঞ্জার উঠছে বলে আমাদের গেটটা আমাদেরকে এবার আর উঠতে পারবে না এবার আর যাওয়া হবে না যাই হোক কাটোয়া থেকে ট্রেনটি ঢুকার টাইম ছিল সন্ধ্যা 6:03 কিন্তু ঢুকলো সন্ধ্যা 6:08 আর কি 5 মিনিট লেট আর লেটটা হতো না লেটটা হলো কারণ দায়াটে ট্রেন দাঁড়িয়েছিল সিগন্যাল ছিল না সামনে এখান দিয়ে আর উঠা যাবে না ওই দিক দিয়ে উঠতে হবে ট্রেন সিগন্যাল দিয়ে দিচ্ছে ছেড়ে দেবে এটা আজিমগঞ্জ যাবে তোমরা কোথায় যাবে ঘাগড়াঘাটে গেলে এই ট্রেনে চলে যাও তো কাটোয়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে কাটোয়া থেকে ছাড় টাইম ছিল 6:00 মনে হয় 9 মিনিটে কিন্তু ছাড়লো লেটে কটায় ছেড়েছে টাইম বলতে পারছি না আর ভেতরের অবস্থা একবারে খারাপ আর সব থেকে খারাপ বিষয় হচ্ছে যে এখানে লাইট নেই অন্ধকারে বার যেতে হবে এই যে এই ট্রেনটা হলো আজিমগঞ্জ আপ কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার 6:50 কাটোয়া রেল স্টেশন
ভেবেছিলাম যে কাটোয়া দিয়ে এসে একটু হাঁটাচলা করবো, কিন্তু হলো না, কারণ দায়ান ট্রেনটা দাঁড়িয়েছিল আর কাটোয়াতে পাঁচ মিনিট মতো ট্রেনটা। আর কাটু হলো জংশন, তো এখান থেকে লাইন আলাদা হয়ে যায়, একটা লাইন চলে যায় বর্ধমানের দিকে, ওই যে ওই লাইনটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে, আর একটা লাইন চলে যাবে আহমেদপুরের দিকে, আর একটা লাইন চলে যাবে আজিমগঞ্জের দিকে। আর আজিমগঞ্জের লাইনটা হলো মেন লাইন, আর আজিমগঞ্জের দিকেই আমাদের এই ট্রেন যাবে। জালমুড়ি এখানে দোকান দিয়ে দাও, কি অবস্থা! এতক্ষণ পর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এলো, আর কি আমাদের এই সাইজটা, এই সাইডটা প্ল্যাটফর্ম এলো। হাওড়া থেকে কাটোয়া পর্যন্ত যত প্ল্যাটফর্ম এসেছে সব উল্টো সাইডে। তো ট্রেন এখন এসে পৌঁছালো সালার, সালারের কোড হলো SALP, আর সালার স্টেশনটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত, আর এটি হলো মুর্শিদাবাদ জেলার প্রথম স্টেশন এই লাইনে। আর সালারের ট্রেনটি ঢুকার টাইম ছিল সন্ধ্যা 6:23, কিন্তু ডুবলো 6:29, 10 টাকা আর কি 7 মিনিট লেট। মুড়ি এখানে ঢুকে পারো, সিগনাল দিয়ে দিচ্ছে ট্রেন ছেড়ে দেবে। প্যাসেঞ্জার লাভছে না ট্রেন থেকে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যত গাড়ি এগোচ্ছে তত অবস্থা খারাপ হচ্ছে। বাজার শো থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, বাজার শো থেকে ছাড় টাইম ছিল সন্ধ্যা 6:38, কিন্তু ছাড়লো ঢিল চড়ছে নাকি পাথর চড়ছে। তো যাই হোক, বাজার শো থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, বাজার শো থেকে ছাড় টাইম ছিল সন্ধ্যা 6:36, ছাড়লো সন্ধ্যা 6:48। বিন্দাস আছে, বিন্দাস, কোনো অসুবিধা নেই গাড়ির, এবার শান্তি শান্তি। এবার ট্রেন এখন এসে পৌঁছালো ঘাগড়াঘাট রোডে ঢুকার টাইম ছিল সন্ধ্যা 7:01, কিন্তু ঢুকলো 7:09। আর কি তোমার 8 মিনিট লেট, আর এখানে কম বেশি অনেক প্যাসেঞ্জারই লাভলো, আর আমাদের এই জায়গাটা খালি হয়ে গেলো, আর এই জায়গায় আলো নেই। আর আমি যেহেতু আইফোনে শ্যুট করছি, আইফোনে লো লাইটে আর কি ভিডিওর যে কোয়ালিটি ওটা অনেকটাই
কম এখানে অন্ধকার আমার এখানে ফোন চার্জ দেওয়ার জন্য এখন আমার এই কোচে আসতে হবে এটা যাই হোক ফোনে চার্জ নাই সরু ভাই একটু দেখ ভাই এখানে জ্যাক আছে জ্যাকে অ্যান্ড্রয়েডটাকে চার্জ দিতে হবে ট্রেন এখন আমাদের রাজিমগঞ্জ ঢুকছে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই এই ভিডিও আমি এখানেই শেষ করছি পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে আজিমগঞ্জ থেকে মালদা টাউন পর্যন্ত তো এই ছিল ভিডিও এখানেই ভিডিও শেষ করছি ব্যাস এতটাই।